এই জেনারেশনের ছেলে মেয়েগুলো এতটা কিউট সেটা বলার বাহিরে, যেটা বাহিরে বের হলেই কিন্তু বোঝা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। ছোট্ট একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এখন সকালের নাস্তাটা রেডি করে নিব, আর তার সাথে সাথে আরো কিছু কথা বলবো। সকালে বাহিরে বের হলে বা বাচ্চাদের স্কুলে আনতে গেলে দেখা যায় যে সব ছেলেরা এক গ্লাস পানি ঢেলে খায় না বাসায়, বা কোনো কাজ করে খায় না, তারা দেশের জন্য কিভাবে ঘুরে ঘুরে মানুষের কাছে ত্রাণ চেয়ে সাহায্য করার জন্য সবাইকে মোটিভেট করতেছে, এটা দেখলে আসলে অনেক ভালো লাগে। একটা সময় দেখতাম দেশের সরকার বন্যার্তদের যে ত্রাণ দিত, সেই ত্রাণের টাকা পয়সা, চাল ডাল, এগুলো কিন্তু যারা একটু উপরের পর্যায়ে থাকে মাতবর টাইপের গ্রামে, আর শহরের মধ্যে যারা একটু নেতা টাইপের তারা কিন্তু অর্ধেক খেয়ে ফেলতো। আর বর্তমানে কি যে একটা শুরু হয়েছে, আর এখন তো সরকারেরটা খাই না, বরং হচ্ছে সরকারকে আরো দিয়ে দিয়ে সহযোগিতা মানুষ মানুষের জন্য, এটাই তারা প্রমাণ করে দিচ্ছে। টিএসসিতে প্রতিদিন যে পরিমাণে অর্থ, তারপর হচ্ছে কাপড় চোপড় যত কিছু জমা হচ্ছে, এর আগে কিন্তু এমনটা কখনোই দেখা যায় নাই। দেশের মানুষ দেশের হয়েই কাজ করতেছে, এই জেনারেশনের ছেলে মেয়েগুলো এতটা কিউট হয়েছে সেটা আসলে বলার বাহিরে। এটা বাহিরে না গেলে, না দেখলে একটুও বোঝা যায় না। আর এত সুন্দর করে রিকোয়েস্ট করে, অনুনয় বিনয় করে সবাইকে বলে মানুষের জন্য, মানুষের যে কত মায়া সেটা এই জেনারেশনের ছেলে মেয়েগুলোই প্রমাণ করে দিয়েছে। এতদিনের চাপা খুব কষ্ট কিছুই মানুষ প্রকাশ করতে পারে নাই, এখন যেহেতু প্রকাশ করার সুযোগ পেয়েছে, কিছু মানুষ হচ্ছে জীবন দিয়ে জান দিয়ে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে, আর এক শ্রেণীর কিছু মানুষ এই সরকারকে কিভাবে হেনস্থা করা যায়, কিভাবে তাদেরকে কাজে বাধা দেওয়া যায়, কিভাবে ডিস্টার্ব করা যায়, সেই জিনিসগুলোই করে যাচ্ছে। যেমন বর্তমান আনসার বাহিনী যে কর্মকাণ্ডটা শুরু করেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। এরা হচ্ছে মানুষের ভালো সহ্য করতে পারে না, দেশের এই পরিস্থিতিতেও তাদের আন্দোলনে নামতেই হবে, জানি না এরা কোন লীগ। যাই হোক, কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম। সকালের নাস্তাটাই হচ্ছে আলু আর পরবটি দিয়ে ভাজি করেছিলাম, পরোটা করেছি, ডিম পোস্ট করেছিলাম, আর এটা হচ্ছে দুপুরে শর্টকাট মুরগির মাংস দিয়ে একটু খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন, আমি আপনার পেজে গিয়ে ঘুরে আসব এবং আপনাকেও ফলো দিয়ে আসব। যেহেতু আমরা একই সেক্টরে কাজ করি, সেই ক্ষেত্রে সবাই সবাইকে সহযোগিতা করলে কিন্তু সফল হওয়া খুব বেশি কঠিন কাজ না। সো এখন পর্যন্ত যে যে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবার সুস্থতা কামনায়, আল্লাহ হাফেজ।